সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো কোন কাজ করলে পেঁপের ফলন ও ওজন বাড়বে, পেঁপে চাষের এ টু জেড, পেঁপের সার কোন সময় দেবেন, পেঁপের জাত নির্বাচন, চারা লাগানোর পদ্ধতি, পেঁপে গাছের মাদা তৈরির সময় কী কী সার প্রয়োগ করবেন, সেই বিষয়ে আজকের এই এপিসোডে বিস্তারিত থাকবে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে সার্থকতা। আমরা আজকে আপনাদেরকে পুরো পেঁপে চাষের পদ্ধতিটিকে আপনাদেরকে দেখাবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং এই মিত্রিকা টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। মিত্রিকা টিভি চ্যানেল সর্বদা আপনাদেরকে নতুন নতুন প্রযুক্তি দেখানোর চেষ্টা করে। পেঁপে চাষ, দেশ বিদেশে বিভিন্নভাবে পেঁপে চাষ সম্প্রসারিত হচ্ছে। পেঁপে কেউ খামার আকারে করছে, কেউ বাণিজ্যিক আকারে করছে। অনেক তরুণ খামারি বিভিন্নভাবে পেঁপে চাষের প্রতি আগ্রহী হচ্ছেন, তারা পেঁপে চাষের দিকে ঝুঁকছেন। পেঁপে এমন একটি ভিটামিন এ সমৃদ্ধ ফল যা কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং পাকাও খাওয়া যায়। পেঁপেতে প্রচুর পরিমাণে পেঁপেইন নামক হজমকারী দ্রব্য থাকে। সবজির ঘাটতি পূরণে পেঁপের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই উচ্চ ফলনশীল এবং ভালো জাতের পেঁপে খুঁজি, যেটি আমাদের অধিক লাভবান হবে, আমরা অধিক লাভ করতে পারবো, এমন জাত এবং এমন পেঁপে গাছ আমরা খুঁজি। আজকের এপিসোডে আমরা এই বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পেঁপে চাষ করার ক্ষেত্রে প্রথমে আমাকে জেনে নিতে হবে পেঁপে কোন ধরনের মাটিতে হয়। উপযুক্ত জমি ও মাটি নির্বাচন। পেঁপে গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, সেই জন্য পেঁপে চাষ করতে হবে উঁচু ও মাঝারি উঁচু জমিতে। পেঁপের জন্য সেচ সুবিধাযুক্ত এবং জলাবদ্ধতা মুক্ত জমি উপযুক্ত। এরপরে আপনাকে জাত নির্বাচন করতে হবে। পেঁপের জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভালো ফলন পেতে হলে, ভালো আয় করতে হলে অবশ্যই আপনাকে উচ্চ ফলনশীল ভালো জাতের পেঁপে বাছাই করতে হবে। ভালো জাতের পেঁপেগুলোর মধ্যে স্থানীয় জাত এবং হাইব্রিড জাত। স্থানীয় জাতের মধ্যে বাড়ি পেঁপে এক, যেটি আমরা শাহি পেঁপে নামে চিনি। এছাড়া হাইব্রিড জাতের মধ্যে রেড লেডি, সুইট লেডি, টপ লেডি, গ্রিন লেডি, তাইয়ন কিং, রেড গান, রেড ফ্লাশ, রেড কুইন, বাবু, যে কোনো একটি জাত আপনি চাষ করতে পারেন। এই সকল জাতগুলো উচ্চ ফলনশীল। আপনি নিজেও বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন ও ভালো নার্সারি থেকে আপনি চারা নিয়ে এসে লাগাতে পারেন। পেঁপে গাছ লাগানোর সময়। পেঁপে এখন সারা বছরই চাষ করা, তবে এপ্রিল মাস পেঁপে চারা লাগানোর উপযুক্ত সময়। এছাড়াও আপনি সেপ্টেম্বর অক্টোবর মাসে পেঁপে লাগাতে পারেন। মাদা তৈরি। আপনি যদি বাণিজ্যিকভাবে পেঁপে চাষের কথা চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বর্গাকার পদ্ধতি অনুসরণ করতে হবে। মাদা তৈরি করার ক্ষেত্রে পেঁপের চারা রোপণের জন্য চারা রোপণের 15 দিন আগে 2 মিটার দূরে দূরে গর্ত করতে হবে। গর্তের আকার হবে চারদিকে 1.5 ফুট করে। গর্তের উপরের মাটি এক পাশে, নিচের মাটি অন্য পাশে রাখতে হবে। গর্তের উপরের মাটির সাথে 10-15 কেজি পচা গোবর বা জৈব সার, 600 গ্রাম TSP, 300 গ্রাম জিপসাম, 20 গ্রাম জিঙ্ক সালফেট, 20 গ্রাম বোরিক অ্যাসিড মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। এবং পানি নিষ্কাশনের জন্য 2 সারির মাঝখানে 50 সেন্টিমিটার নালা রাখতে হবে। এবং গর্ত তৈরি করার সময় অবশ্যই গর্তের মাটিটি একটু উঁচু করে রাখবেন। গর্ত তৈরি হয়ে গেলে এরপরে আমার চারা রোপণ। পেঁপে চাষের ক্ষেত্রে চারা রোপণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি স্থানীয় জাতের চারা রোপণ করেন সেই ক্ষেত্রে প্রতি গর্তে 3টি করে চারা আপনাকে রোপণ করতে হবে। আর যদি হাইব্রিড জাতের চারা লাগান সেই ক্ষেত্রে এখন 1টি চারা রোপণ করলেই হয়। তবে অতিরিক্ত সাবধানতার জন্য আপনি 2টি চারাও লাগাতে পারেন। যদি আপনি 2টি চারা লাগান সেই ক্ষেত্রে আমরা জানি যে ফুল আসার পরে আমরা স্ত্রী গাছ এবং পুরুষ গাছ চিনতে পারি। যদি 1টি গর্তে 2টেই স্ত্রী গাছ হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা 1টি সুস্থ সবল স্ত্রী গাছ রেখে বাকি গাছটি কেটে ফেলতে পারি। তবে অবশ্যই 1টি বাগান করার ক্ষেত্রে 100টি স্ত্রী গাছের অনুকূলে 10টি পুরুষ গাছ থাকা অবশ্যই বাঞ্ছনীয়। পেঁপে চাষে সার ব্যবস্থাপনা। চারা লাগানোর পর গাছে নতুন পাতা গজালে গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 ফিট দূরে রিং করে
ইউরিয়া 60 গ্রাম, এমওপি 60 গ্রাম প্রতি এক মাস পরপর প্রয়োগ করতে হবে। গাছে ফুল আসলে সারের এই মাত্রা দ্বিগুণ করে প্রতিটি গাছে দিতে হবে। এরপরে সেচ ও আগাছা ব্যবস্থাপনা, চারা রোপণ এবং সার প্রয়োগের পর প্রয়োজন মতো পানি দিতে হবে। খরা মৌসুমে 10-15 দিন পরপর সেচ দিতে হবে। পেঁপে গাছের পরিচর্যা বা ওজন বৃদ্ধির জন্য কোন কোন কাজগুলো গুরুত্বপূর্ণ, সুষম মাত্রায় সার দিতে হবে। পেঁপের জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। বর্ষা মৌসুমে আগাছা দমন করার সময় মাটি যাতে বেশি আলগা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গাছ ঝড়ের সময় ভেঙে না যায় তার জন্য বাঁশের বিশেষ খুঁটি দিয়ে গাছ বেঁধে দিতে হবে। ফুল আসলে প্রতি গর্তে একটি সুস্থ সবল স্ত্রী গাছ রেখে বাকি গাছ কেটে ফেলতে হবে। পেঁপের ওজন বৃদ্ধি করার জন্য এই পুরুষ গাছ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাগানে সঠিকভাবে পরাগায়নের জন্য 10% পুরুষ গাছ রাখতে হবে। পরাগায়নের মাধ্যমে যে সকল ফুল ফলে পরিণত হয় এই সকল ফলগুলোর ওজন অনেক বেশি হয়। এছাড়াও পেঁপে আরেকটি বিষয় মনে রাখতে হবে, যে পেঁপেতে অনেক বেশি বীজ, পরিপুষ্ট বীজ থাকে, সেই পেঁপের ওজন অনেক বেশি হয়। ফল পাতলাকরণ, ফুল হতে ফল নিশ্চিত মনে হলে প্রতি বোটায় সব থেকে ভালো একটি ফল রেখে বাকি ফলগুলো ছিঁড়ে ফেলতে হবে। এতে করে ফল অনেক বড় হবে এবং ওজন বৃদ্ধি হবে। আমরা সচরাচর মনে করি গাছে ফল বেশি হলে এর ফলন বাড়বে। ধরুন আপনার পেঁপে গাছে 100টি পেঁপে ধরেছে, এর গড় ওজন 1 কেজি, কিন্তু এখানে যদি আপনার পেঁপে গাছে 70টি পেঁপে হয়, পেঁপেটির ওজন যদি একটি পেঁপের ওজন 2.5 কেজি হয়, তাহলে 70টি পেঁপের ওজন কত হলো? 175 কেজি। তাহলে আমি 75 কেজি পেঁপে বেশি পেলাম। তাহলে অবশ্যই আমি অতিরিক্ত যে ফলগুলো আছে সেগুলো ছাটাই করে দিব। এতে করে পেঁপের জায়গা পাবে, যা পেঁপে অনেক বড় হবে এবং পেঁপের ওজন বাড়বে। রোগবালাই ও পোকামাকড় দমন, পেঁপের রোগবালাইয়ের মধ্যে ঢলে পড়া, কাণ্ড পচা, অ্যানথ্রাকনোস, মোজাইক ও পাতা কোঁকড়ানো রোগ অন্যতম। এই সকল রোগ দমনের জন্য ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে আমাদের আরেকটি ভিডিও থাকবে, সেই ভিডিওতে রোগ দমন ব্যবস্থা আপনি দেখতে পারবেন। এছাড়াও পেঁপের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে পোকা। এই পোকার মধ্যে স্থানীয় এখন আমরা যে পোকাটি বেশি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে মিলিবাগ। মিলিবাগ দমন করার জন্য আপনি ইমিটাক্লোরোপিড গ্রুপের বা কার্বারিল গ্রুপের ঔষধ অনুমোদিত মাত্রায় স্প্রে করবেন। পেঁপে সংগ্রহ পদ্ধতি, ব্যবহারের উপর ভিত্তি করে পেঁপে সংগ্রহ করা হয়। আমরা সবজির জন্য পেঁপে সংগ্রহ করতে পারি অথবা পাকা পেঁপে সংগ্রহ করতে পারি। সাধারণত হাইব্রিড জাতের পেঁপে গাছগুলোতে 2-2.5 মাসের মধ্যেই ফুল আসা শুরু করে। দেশি পেঁপেগুলোতে 6-7 মাসে ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় 7-9 মাসের মধ্যে। পুষ্ট হওয়ার সময় কোনো কোনো ফল হলুদ রং ধারণ করবে। পুষ্ট ফলে কোনো কিছু দিয়ে খোসা দিলে ফল থেকে পানির মতো তরল আঠা বের হবে। অপুষ্ট ফল থেকে দুধের মতো ঘন আঠা বের হবে। সুতরাং আমরা এই পদ্ধতি অবলম্বন করে ফলের পুষ্ট এবং অপুষ্টতা নির্ণয় করতে পারি। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও থেকে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলেই আমাদের এই ভিডিওতে সার্থকতা। দেখা হবে আবারও কোনো নতুন প্রযুক্তি নিয়ে, নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।